ফেলছে, তাই তাড়াতাড়ি করে দুইটা সেলফি তুলে নিল। এরপর একটা বড় সড়ো ছিল না, ছোটখাটো মেলা ছিল, তারপর সেখানে অনেকগুলা গাছগাছালি। একটা টিকটক করে নিয়ে গিয়ে বাড়িতে ছাড়বে, এটাই তো বেশি। আসসালামু আলাইকুম পাবনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? জানি না। না জানার কিছু নাই, এটা ফেব্রুয়ারি মাস চলছে, সেটা কি জানেন? আর এই ফেব্রুয়ারি মাস মানে হাজারো প্রেমিক প্রেমিকার ডেটিং ডে। আচ্ছা, আর সারা বছর ফুলের দাম যেমনই যাক না কেন, এই ফেব্রুয়ারি মাসে ফুলের দামটা অনেক চওড়া হয়। তাই আমিও সিদ্ধান্ত নিলাম যে আমি একটি ফুলের বাগান করব, আর সেই ফুল বিক্রি করে আমি অনেক কোটিপতি হয়ে যাব। আচ্ছা, যেই কথা সেই কাজ। তো আমি আমার মানিব্যাগ বের করতে দেখি আমার মানিব্যাগটা পুরাই গজব বেজতি। মানিব্যাগে টাকা নাই তো কি হয়েছে, শুনেছি টাকা না ছাড়াও বিজনেস করা যায়। তাই টাকা ছাড়া বিজনেস করতে বের হয়ে রাস্তাতে দেখি অনেকটা জ্যাম লেগে গেছে। আর হামিদ রোডের জ্যাম মানেই হলো বাস। আর পাবনাতে অটো এবং রিক্সার অনেকটা ভিড় বেশি, এই জন্য জামটা আরো বেশি সৃষ্টি হয় আর। যাই হোক, আমরা যানবাহন বিষয়ে সত্যটা জানি না, এই জন্য কথা না বলে ভালো আমরা মূল টপিকে ফিরে আসি। আর আপনি জীবনে অনেক কিছু ফিরে না পেলেও এই 14 ফেব্রুয়ারিটা অনেকবার ফিরে পাবেন। কেন জানি ফেব্রুয়ারি মাস আসলেই বুকের ভিতর ধরপড় করে। আরে আমার না, আমার মতো হাজারো ছেলে। যাই হোক, ফেব্রুয়ারি মাস, তারপরেও কোনো কাপলদের সাথে দেখা হয়নি আমাদের রাস্তায়। দেখা যাক আমরা বৃক্ষ মেলায় যেয়ে কোনো কাপলের সাথে দেখা হয় কিনা। ঠিক বলেছেন। আর আমরা সামনে আগাতে দেখি দুইটা মেয়ে রাস্তা পার হতে লেগে রাস্তা না দেখে আমার দিকে তাকায় আছে। এদিকে রিক্সা মামা আমাকে সামনের গেট দিয়ে না ঢুকিয়ে নিয়ে গেল পিছন গেট দিয়ে। রিক্সা মামারে 15 টাকা দিয়ে ভাড়া করেছিলাম, কিন্তু জানি না তার মনে কি ঘোর পেশকাচ্ছে আমাকে চারদিক থেকে ঘুরায় নিয়ে কৃষি প্রযুক্তি মেলার এখানে আমাকে নিয়ে আসে। তো আমাকে নামিয়ে দেওয়ার পর সে 35 টাকা ভাড়া নেয়। তো কৃষি প্রযুক্তি মেলাতে এসে দেখি মেলাটা পুরো আকারে ফাঁকা, চারিদিকে কেন যেন শুশান হয়ে যাচ্ছে, কোনো লোকজন নাই। হতাশ হতাশ হওয়ার কিছু নাই, আমি এখানে গোলাপ ফুল কিনতে আসছি। যাই হোক, গোলাপ গাছের দাম শুনতে লেটি বললো আমাকে গোলাপ একটি গাছ 100 টাকা। তো আমি গাছের দাম শুনে ভয় করে সেখান থেকে পালিয়ে আর এক দাদার কাছে আসলাম। তো সেই দাদার কাছে সে আমার ফুল গাছগুলো কিনায় পড়তা পড়লো না, তার থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম আরেক জায়গায়। তো এখান থেকে যাওয়ার সময় দেখছি দাদার পিছনে দুইটা মেয়ে টিকটক করছে, তাকে হাত ধরে টানাটানি করছে। গজব বেজ্জতি। কৃষি প্রযুক্তি মেলে অনেক সুন্দর সুন্দর ফুল উঠছিল, তাদের মধ্যে এরাও। যাই হোক, কৃষি প্রযুক্তি মেলে কোনো লোক ছিল না, আমি আসার পর আস্তে আস্তে লোকের ভিড়টা বাড়তে থাকে। তো আমরা সামনে দেখতে পারছি একটা ভাই দাঁড়িয়ে আছে, মনে হয় গেট থেকে যে মেয়েগুলো ঢুকছে তাদেরকে থেকে গণনা করছে। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। তো সামনে আমরা এগিয়ে গিয়ে দেখি এক চাচা আমাদের জন্য দুইটা গাছ বের করে আনছে, গাছ বের করে বলছে এই গাছ দুইটা নাও। আসলে সেই গাছটা ছিল রামবুটান ফলের গাছ, সেই ফলের গাছটি আমার প্রয়োজন ছিল, অবশ্য আমি দেখার জন্য বের করতে বললাম। তো বের করতে দেখেই আমি হতাশ হয়ে গেলাম। এই গাছটির দাম 1000 টাকা, আর নাকি এই গাছে ফল আসবে 2 বছর পর। তো সেই কথা শুনে আমি ওখান থেকে দৌড়ে পালালাম। কি কোন? হ্যাঁ চাচা, আমি সত্য কথাই বলছি, বিশ্বাস না হলে আপনি গিয়ে একবার দেখেন। গাছ কিনতে এসে গাছ কিনতে না পারায় মানে ব্যাগে 2 টাকা নিয়ে আমি খুবই দুঃখের সাথে বাসায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আর সামনে গাছে দেখি কিছু মেয়ে এদিকেই ধসে আসছে, আর হয়তো তারাও আমার মতো এরকম বাগান করার জন্য প্রস্তুত নিচ্ছে, তারাও সেরকম ঘোরাফেরা করছে। আর এদিকে ভিতরে তাকাতে দেখি বিশাল একটা গোলযোগ হচ্ছে, হয়তো বা তারা ডিসাইড করছে এই 14 ফেব্রুয়ারি আমরা কি কি করতে পারি। আর কেউ যদি আপনার বন্ধুকে বাস গিফট করতে চান তাহলে এই বাসগুলো আপনি নিতে পারেন। এই কৃষি প্রযুক্তি মেলায় অনেক সুন্দর সুন্দর ফুল গাছ উঠছিল, আমি কয়েকটা ফুল নিয়ে বের হয়ে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ফলো করবেন, আর যারা যারা এই কৃষি প্রযুক্তি মেলায় গিয়েছিলেন তারা অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন। কাম করি।